ঢাকাই সিনেমার এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী মুনমুন, এই অভিনেত্রীকে বরাবরই অশ্লীলতার তকমা দেওয়া হয় জানিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে বলেন, আমি 1996 থেকে 2003 সাল পর্যন্ত ছবিতে নায়িকা হিসেবে নিয়মিত কাজ করেছি, ওই সময় কিন্তু সিনেমায় অশ্লীলতা সেভাবে ছিল না। 2006-2007 সালের দিকে সিনেমায় অশ্লীলতার জোয়ার ছিল, ততদিনে আমি চলচ্চিত্র থেকে সরে আসি। 1996 থেকে 2003 সাল পর্যন্ত ওই সময়ে আমার ছবি দেখেন, কোথাও অশ্লীলতা পাবেন না। আমি যে হট পোশাক পরেছি, খোলামেলা পোশাক পরেছি, তার প্রমাণ কোথায়? আমি যে পোশাক পরে অভিনয় করতাম, তখনকার সব নায়িকাই একই ধরনের পোশাক পরে অভিনয় করতেন। তখনকার আমার সিনেমাগুলো দেখলেই বুঝবেন, একটা মহল আমার পেছনে লেগে আমার এই সর্বনাশটা করেছে। তিনি আরও বলেন, ইলিয়াস কাঞ্চন, মান্না, শাকিব খান, আমিন খান, নাইম, রুবেল, বাপ্পারাজ সহ দেশের এ গ্রেডের অনেক নায়কের বিপরীতে নায়িকা ছিলাম আমি। এই সময় এসেও অশ্লীলতার ব্যাপারটি ধরে আমাকে কেন বারবার প্রশ্ন করা হয়? না জেনে না বুঝে অনেকেই আমার দিকে এই বিষয়ে আঙুল তোলেন, খুবই কষ্ট লাগে। আমার ইতিহাসটা সবারই জানা উচিত। প্রসঙ্গত, এহতেশাম পরিচালিত মৌমাছি চলচ্চিত্র অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় আগমন ঘটে মুনমুনের। তিনি 1997 থেকে 2003 সাল পর্যন্ত একটানা সিনেমায় কাজ করেছেন, তবে অশ্লীলতার জন্য তার বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করে তৎকালীন সরকার, এজন্য 2003 সালের পর তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। মুনমুন এখন সিনেমায় অনেকটা অনিয়মিত। 6 বছরে 80টির মতো সিনেমায় কাজ করেছেন মুনমুন, আর গেল 20 বছরে সিনেমার সংখ্যা হাতে গোনা 10টির মতো। সর্বশেষ 2019 সালে হারুনুজ্জামান পরিচালিত পদ্মার প্রেম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি, তবে খুব বেশি একটা আলোচনায় আসেনি। সম্প্রতি তার অভিনীত রাগি সিনেমাটি সারা দেশের 20টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, তবে নায়িকা হিসেবে নয়, খলনায়িকা চরিত্রে। মিজানুর রহমান মিজান পরিচালিত এই সিনেমায় তাকে প্রথমবারের মতো এই চরিত্রে দেখা গেল। তো ভিউয়ার্স, মুনমুন যে দাবিটি করেছে তিনি অশ্লীলতার সঙ্গে জড়িত ছিলেন না, এই ব্যাপারটির সাথে আপনি কতখানি একমত জানিয়ে দিন কমেন্ট করে। খন্দকার আসিফুজ্জামান, স্বদেশ টেলিভিশন।